হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে, এইচএস 2024 কে টার্গেট করে বায়োলজি সাজেশন, যাতে প্রত্যেকজনই রিটেন এক্সামে 70-এর মধ্যে 60+ নম্বর পাওয়ার মতন কোয়েশ্চেন কমন দেখতে পাও এইচএসএ। এর আগে 4টা ইউনিটের সাজেশন দেওয়া হয়ে গেছে, আজকে দিচ্ছি ইউনিট 5-এর সাজেশন। ইউনিটের নাম বাস্তব বিদ্যা ও পরিবেশ, যেখানে তোমাদের 4টে অধ্যায় রয়েছে। 4টা অধ্যায় মিলে 14 মার্কসের কোয়েশ্চেন আসবে। চ্যাপ্টারগুলোর নাম কি? 13 নম্বর চ্যাপ্টার বাস্তব বিদ্যা পরিবেশ এবং জনসংখ্যা, 14 নম্বর চ্যাপ্টার বাস্তুতন্ত্র, 15 নম্বর চ্যাপ্টার জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ, 16 নম্বর চ্যাপ্টার পরিবেশগত বিষয়। টোটাল ইউনিটটার থেকে, মানে এই 4টে অধ্যায় থেকে, 1 মার্কসের কোয়েশ্চেন এমসিকিউ 3টে অ্যাটেম্পট করতে হবে, 1 মার্কসের কোয়েশ্চেন 1টা অ্যাটেম্পট করতে হবে, 2 মার্কসের কোয়েশ্চেন 1টা অ্যাটেম্পট করতে হবে, 3 মার্কসের কোয়েশ্চেন 1টা অ্যাটেম্পট করতে হবে, 5 মার্কসের কোয়েশ্চেন 1টা অ্যাটেম্পট করতে হবে। টোটাল 14 মার্কসের কোয়েশ্চেন এই ইউনিটটার থেকে তোমরা পাবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট 2024-এর জন্য। আমি আলোচনা করতে করতে বলে দিচ্ছি, পয়েন্টগুলো কিন্তু একদম ছাড়বে না। কিছু কিছু স্কুলে টেস্ট এক্সামে তোমাদের হতে পারে, যেগুলো আগের বছর উচ্চ মাধ্যমিকে চলে এসছে, সেখান থেকেও কোয়েশ্চেন দিতে পারে। আমি এখানে মেনলি ফোকাস করেছি এইচএস এক্সামকে, যেটা তোমাদের 2024-এ মার্চ মাসে হবে। 1 মার্কসের কোয়েশ্চেন অ্যাটেম্পট করবার জন্য তো সমস্ত বইটাই একবার খুব ভালোভাবে পড়তে হবে, কনসেপ্টগুলোকে ক্লিয়ার রাখতে হবে, এক্সাম্পলগুলো খুব খুব ভালোভাবে দেখতে হবে। এমসিকিউতে কোনো বৈশিষ্ট্য দিয়েও কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, কোনো কিছু দিয়ে জিজ্ঞেস করতে পারে। একটা কিছু টপিক দিয়ে দিল, সেই সম্পর্কে সঠিক নয় বক্তব্য লেখো। তাই এমসিকিউর জন্য প্রত্যেকটা লাইন বইয়ের ভালোভাবে পড়বে, যখন পড়বে কোন টপিকের আন্ডারে কি পড়ছো সেগুলো খুব ভালোভাবে ধ্যান দিয়ে কিন্তু তোমরা পড়বে। বড় প্রশ্নের জন্য যেগুলো কমন পাবে, খুব বেশি আসার চান্স আছে, কোয়েশ্চেনগুলো আলোচনা করতে করতে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। 2-3-5 আমি একসাথেই দিয়ে দিচ্ছি কোয়েশ্চেনগুলো, দেখো খুব খুব ইম্পর্টেন্ট। 2024-এ আসার চান্স ভীষণ রকম বেশি, সেটা মরুবাসী প্রাণীর অভিযোজন, খেচর প্রাণীর অভিযোজন, লবণাম্ব উদ্ভিদ বা জলজ উদ্ভিদের অভিযোজন, এই 4টে অভিযোজনের মধ্যে থেকে তোমরা কোয়েশ্চেন দেখতে পারো এই বছরের মধ্যে, আসার চান্স ভীষণ বেশি। একটা মরুবাসী প্রাণীর অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে উল্লেখ করো, 3 মার্কসের কোয়েশ্চেন আমি এটা দিচ্ছি তোমাদেরকে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের এটাও ইম্পর্টেন্ট, প্রভাবকগুলো সংক্ষিপ্ত বিবরণ দাও কিংবা দিতে পারে, শক্তি প্রবাহের পর্যায়গুলো লেখো। 2 মার্কসের কোয়েশ্চেন হিসেবে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের একটা উদাহরণ দাও, এই উদাহরণগুলো অ্যারো চিহ্নের মাধ্যমে তোমরা দেখাবে। নেক্সট পয়েন্ট ভীষণ 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 ইম্পর্টেন্ট, এই বছর বায়ু দূষণ বা জলদূষণ থেকে আসার চান্স কিন্তু রয়েছে, জলদূষণের কারণগুলো লেখো, 3 মার্কসের কোয়েশ্চেন। জলদূষণের ক্ষতিকর প্রভাবগুলো লেখো কিংবা দিতে পারে, মানব দেহে জলদূষণের ক্ষতিকর প্রভাবগুলো লেখো, জলদূষণ ঘটিত রোগের উদাহরণ দাও, ইউট্রিফিকেশন কি, ইউট্রিফিকেশন নিয়ে এমসিকিউ হিসেবেও কোয়েশ্চেন তোমাদের দিতে পারে। জলদূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, অ্যাসিড রেন, এই পোর্শনগুলো তোমরা ক্লাস 10-এও পড়েছো মাধ্যমিকে, এখান থেকে যদি কোয়েশ্চেন আসে খুব ভালোভাবেই তোমরা লিখতে পারবে, কারণ পরিবেশ দূষণ সম্পর্কে রচনা বাংলাতেও আমরা পড়ি, ইংলিশেও প্যারাগ্রাফ কিন্তু আমরা পড়ি, অনেক ছোট ক্লাস থেকে, ক্লাস 5-6 থেকেই আমরা পরিবেশ, পরিবেশ দূষণ নিয়ে পড়ে থাকি। তাই দূষণ রিলেটেড, অ্যাসিড বৃষ্টি রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন দেয়, আশা করি তোমরা লিখতে পারবে। টপিকগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আসার চান্স রয়েছে ক্লাস 12-এ। 4 নম্বর প্রশ্ন ভালোভাবে দেখবে, শব্দচিত্রের সাহায্যে ফসফরাস চক্রটা উপস্থাপন করো। নেক্সট, এইমাত্র বললাম অভিযোজন থেকে একটা কোয়েশ্চেন এবছর আশা করতে পারো, সেটা মরুবাসী প্রাণী হতে পারে, খেচর অভিযোজন হতে পারে। তারপরে কি দিয়েছি, উৎপাদনশীলতা এবং বিয়োজন বলতে কি বলছো, মাইক্রো ক্লাইমেট কি, 1 মার্কসের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 2+1। নেক্সট পয়েন্ট, এখানে যতগুলো পার্থক্য দিয়েছি সেগুলো তোমাদের সংজ্ঞা হিসেবেও জিজ্ঞেস করতে পারে, এক্সাম্পল হিসেবেও আসতে পারে, এমসিকিউ হিসেবেও আসতে পারে। এমসিকিউ হিসেবে যেটা আসবে, আলফা বিটা বৈচিত্র্য,
আর গামার জীব বৈচিত্র্য যেটা রয়েছে এমসিকিউ হিসেবে কোনো একটা স্টেটমেন্ট দিয়ে দিল, বৈশিষ্ট্য দিয়ে দিল, বললো এটা কোন জীব বৈচিত্র্যের মধ্যে দেখতে পাওয়া যায়, এমসিকিউ হিসেবে এই কোশ্চেনটা দেখতে পারো। তোমরা পার্থক্য হিসেবে দেখবে, সম্পর্কে দেখে নেবে, যাতে সংজ্ঞাও লিখতে পারো, কোনো বৈশিষ্ট্য দিয়ে যদি এমসিকিউ দেয় তাহলেও অ্যাটেম্প্ট করতে পারো। জিনগত আর প্রজাতিগত বৈচিত্র্য, এন্ডোথার্মিক ও পয়কিলোথার্মিক প্রাণী, হ্যাবিটেট আর নিচ, হ্যাবিটেটটা আসার চান্স বেশি আছে, আগের বছর নিচ সম্পর্কে চলে এসছে, দুটো কনসেপ্টই নিট এক্সাম পারপাস ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট অর্টিকোলজি সিনিকোলজি দু নম্বরের পার্থক্য, ইনসিটু এক্সিটু সংরক্ষণ, যার মধ্যে এগুলোর থেকে তোমরা এক্সাম্পল দিয়ে কোয়েশ্চেন দেখতে পারো, এক্সাম্পলগুলো দিয়ে কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সামেও কিন্তু জিজ্ঞেস করে, এক্সাম্পলগুলো খুব ভালোভাবে দেখবে, ক্লাস টেন থেকে এই টপিকটা তোমরা পড়ছো। জীব বৈচিত্র্য সংরক্ষণ, জীব বৈচিত্র্য গুরুত্ব, জীব বৈচিত্র্যের অবলুপ্তির কারণ, এই পয়েন্টগুলো ক্লাস টেনেও ভালোভাবে পড়েছো, ভীষণ ইম্পর্টেন্ট এরিয়া, ক্লাস টুয়েলভেও কিন্তু ইম্পর্টেন্ট এরিয়া, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। কোনো একটা জায়গাকে হটস্পট হিসেবে গণ্য করবার জন্য কি কি শর্ত থাকে, সেই শর্তটাও কিন্তু ক্লাস টুয়েলভের জন্য ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়বে। যেগুলো ক্লাস টেনে ইউনিট ফাইভ মানে চ্যাপ্টার ফাইভে তোমরা পড়ে এসছো সেই টপিকগুলোও কিন্তু ক্লাস টুয়েলভেও ইম্পর্টেন্ট, আর আমি আশা করি ওই টপিকগুলো তোমরা খুব ভালোভাবেই লিখতে পারবে, কারণ তোমরা ক্লাস টেনে জিনিসগুলো ভালোভাবে পড়ে এসছো। তাই সেখান থেকে যদি কোনো কোয়েশ্চেন এইচএসএও দেয়, প্রত্যেকটাই কোয়েশ্চেন তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে। ইউট্রিফিকেশন আগে পড়ে এসছো কনসেপ্ট, এসপিএম আগে কনসেপ্ট পড়ে এসছো। আমি বারবার বলি, যখন ক্লাস নাইন টেনে পড়াই, নাইন টেনের প্রত্যেকটা সায়েন্স পার্ট যদি তোমরা ভালোভাবে পড়ে নাও, আর যদি টার্গেট করো সায়েন্স পড়বে মানে নিট এক্সামকে টার্গেট করো, সেক্ষেত্রে কিন্তু 30% তোমরা নাইন টেনেই সিলেবাস কভার করে নিয়েছো বায়োলজি আর ফিজিক্যাল সায়েন্সে। ওই কনসেপ্টগুলো নাইন টেনের কনসেপ্টগুলো কিন্তু তোমাদের ইলেভেন টুয়েলভেও কাজে আসবে, আর বেসিক কনসেপ্ট থেকে কম্পিটিটিভ এক্সামেও কিন্তু কোয়েশ্চেন আসে। তাই যখনই আমি নাইন টেনের ভিডিও দিই বারবার বলি, প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, হায়ার স্টাডিজে গিয়ে কাজে আসবে। নেক্সট পয়েন্ট, জন্মহার ও মৃত্যুহার পার্থক্য, জে ও এস লেখচিত্রের মধ্যে পার্থক্য, অসমো রেগুলেশন ও অসমো কনফার্মার পার্থক্য। এখানে এভাবেও কোয়েশ্চেনটা দিতে পারে, অসমো রেগুলেটর প্রাণী বলতে কি বলছো, উদাহরণ দাও। নেক্সট কোয়েশ্চেন, জীব বৈচিত্র্যের অবলুপ্তির কারণগুলো বর্ণনা করো। যদি এই কোয়েশ্চেনটা আসে, এইচএস এর জন্য একটা ইম্পর্টেন্ট টপিক, জীব বৈচিত্র্যের অবলুপ্তি সংরক্ষণ গুরুত্ব, এই পয়েন্টগুলোর থেকে এলে তোমরা খুব ভালোভাবে এটা লিখতে পারবে, আমি এটা আশা করছি। যদিও ক্লাস টুয়েলভে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ 2024-এ, 2022-র মাধ্যমিকে চ্যাপ্টার ফাইভটা তোমরা এক্সাম দাওনি, কিন্তু কনসেপ্টগুলো তো পড়েছো, চ্যাপ্টারগুলো সম্পর্কে তো আইডিয়া আছে, চ্যাপ্টারের আইডিয়া থেকেই সেই জিনিসগুলো আশা করছি এই বছরেও তোমরা লিখতে পারবে, যদি উচ্চ মাধ্যমিকে এখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, কারণ এই পোর্শনটা অনেকটাই তোমরা পড়ে এসছো ক্লাস টেনে। নেক্সট, বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের সংজ্ঞা দাও, ওয়ান মার্কসের জন্য এটা দেখে রাখবে। উদাহরণ সহ উদ্ভিদ পর্যায়ক্রমের সাধারণ পদ্ধতি বর্ণনা করো, এইটা উচ্চ মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট নয়, টেস্টে কিছু কিছু স্কুলে দিলেও দিতেও পারে, একবার রিডিং পড়ে রেখো, উচ্চ মাধ্যমিকে আসার চান্স খুবই কম। নেক্সট, জীব বৈচিত্র্যের হটস্পট নির্ধারণের শর্তগুলো উল্লেখ করো, যে কোনো তিন প্রকার জনসংখ্যা, এইটা একটু ভালোভাবে দেখবে, তিন প্রকার জনসংখ্যার আত্মক্রিয়ার উদাহরণ সহ বর্ণনা দাও, উচ্চ মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, ভারতের হটস্পট গুলোর এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট। নেক্সট, এটাও একটু ইম্পর্টেন্ট পয়েন্ট, লবণাম্ব উদ্ভিদ ও জলজ উদ্ভিদের অভিযোজন গুলো লেখো, উদাহরণ সহ বায়োম কি, এটাও ইম্পর্টেন্ট টপিক। নেক্সট, পপুলেশন বলতে কি বলছো, বহন ক্ষমতার সংজ্ঞা দাও, ইকোটন কি। তারপরে বায়ু দূষণ ইম্পর্টেন্ট একটা এরিয়া, এইচএসএ আসার চান্স রয়েছে, বায়ু দূষণের কারণ, ক্ষতিকর প্রভাব এবং প্রতিকার পদ্ধতি, বিশেষ করে প্রতিকার পদ্ধতি বা মানব দেহে ক্ষতিকর প্রভাবগুলো লেখো বায়ু দূষণের ফলে, এভাবেও কোয়েশ্চেনটা দিতে পারে। যানবাহন কৃত বায়ু দূষণ নিয়ন্ত্রণের দুটো উপায় লেখো। নেক্সট ইম্পর্টেন্ট টপিক এই বছরের জন্য, তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের ব্যবস্থাপনার যে কোনো দুটো পদ্ধতি উল্লেখ করো, উল্টানো পিরামিড কি। নেক্সট, ওজন গহ্বর কি, ওজন স্তরের অবক্ষয়ের পরিণাম কি কি। উচ্চ মাধ্যমিকে ওজন স্তর দিয়ে কোয়েশ্চেন আসার চান্স এই বছরে কম। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, প্যান কি, উদাহরণ সহ বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বলছো, প্যান কিটা ইম্পর্টেন্ট। নেক্সট, গ্রিন হাউস গ্যাসের উৎস সম্পর্কে লেখো, গ্লোবাল ওয়ার্মিং এর তাৎপর্য লেখো, গ্লোবাল ওয়ার্মিং এর দুটো ক্ষতিকর প্রভাব লেখো, উচ্চ মাধ্যমিকেও এই এরিয়াটার থেকে আসার চান্স কম। নেক্সট, ক্রায়ো সংরক্ষণ ইম্পর্টেন্ট, ক্লাস টেন থেকে এই কনসেপ্টটা পড়ে আসছো, প্যাটাজিয়া ইম্পর্টেন্ট, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেশন কি ইম্পর্টেন্ট উচ্চ মাধ্যমিকের জন্য, বাস্তুতান্ত্রিক পিরামিড কি, এর প্রকারভেদগুলো সম্পর্কে লেখো ইম্পর্টেন্ট, এই পিরামিডগুলো যে খাদ্য পিরামিড, সংখ্যা পিরামিড, শক্তি পিরামিডগুলো রয়েছে, জিহ্বার পিরামিড, সেই পিরামিডগুলো দিয়ে কিন্তু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসতে পারে, যে কোনো একটা পিরামিডের
বৈশিষ্ট্য বা উদাহরণ দিয়ে দিল তোমাদের, নিয়ে জিজ্ঞেস করলো সেটা কোন পিরামিডের আন্ডারে পড়ছে, লেখো। তাই এক্সাম্পল গুলো খুব ভালোভাবে তোমরা দেখে রেখো। এইরকম স্টেটমেন্ট বেসিস কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সামেও কিন্তু দেখতে পারো তোমরা। 20টা টিকা লেখো, তৃণভূমি, কনিফার, অরণ্য। এই অরণ্যগুলো দিয়ে যে অরণ্যগুলোর ভাগগুলো রয়েছে, পর্ণমোচী অরণ্য, যতগুলো অরণ্যের ভাগ রয়েছে সেই অরণ্যগুলো ভাগের সেই পর্ণমোচী উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য দিয়ে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসতে পারে। তাই এমসিকিউ এর জন্য এগুলো ভালোভাবে দেখে রাখবে। পরিযান কি, ডায়াপজ কি, মিমিক্রি কাকে বলে, নেক্সট পপুলেশনের চারটা চারিত্রিক বৈশিষ্ট্য লেখো। এই এরিয়াটাও কভার করেছো তোমরা ক্লাস টেনে। পপুলেশনের বৃদ্ধির গাণিতিক প্রকাশটা লেখো। নেক্সট কোয়েশ্চেন, গ্রেজিং খাদ্য শৃঙ্খল কি। যখন তোমাদের খাদ্য শৃঙ্খল রিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, এক্সাম্পল গুলো অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু দেখিয়ে দিও। খাদ্য শৃঙ্খল মানে সেখানে একটাকে আরেকটা খাচ্ছে, উৎপাদক, খাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, বিয়োজক, সেই জিনিসটাকেই বোঝায় খাদ্য শৃঙ্খল। তাই অ্যারো চিহ্ন দিয়ে অতি অবশ্যই খাদ্য শৃঙ্খলের যদি কি জিজ্ঞেস করে এক্সাম্পলটা তোমাদের দেখিয়ে দিতে হবে, যদিও সেটা ওয়ান মার্কস এর কোয়েশ্চেন আসুক। নেক্সট খাদ্য জাল কি, এখানেও একটা এক্সাম্পল তোমরা দেখিয়ে দেবে। এন্টু চক্রে অ্যামোনিফাইং এবং ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। এই টোটাল পয়েন্ট, এন্টু চক্র যে পয়েন্টটা রয়েছে তোমরা ক্লাস টেনে পড়ে এসছো। নেক্সট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, জিপিপি এবং এনপিপি বলতে কি বলছো, যখন কাকে বলে বলতে কি বলছো দেবে, অতি অবশ্যই তোমরা সম্পর্কটাও মেনশন করে দেবে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন বলতে কি বলছো। নেক্সট জৈব বিবর্ধক কাকে বলছে, উদাহরণ দাও। হাইড্রোসেরি এবং জেরোসেরি কি, ওয়ান মার্কস এর জন্য। নেক্সট কোয়েশ্চেন, বিজ্ঞানী ওডাম নির্দেশিত শক্তি প্রবাহের দুটো মডেল সম্পর্কে উল্লেখ করো, ফোর মার্কস এর কোয়েশ্চেন। শব্দচিত্র সহ সালফার চক্রের বর্ণনা দাও, থ্রি মার্কস এর কোয়েশ্চেন। উচ্চ মাধ্যমিকের জন্য এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। রেড ডাটা বুক কি, বিওডি কি, হেলিওফাইট ও সিওফাইট কি, প্রাকৃতিক বৃক্ষ কি। নেক্সট এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, রেড ডাটা বুকের গুরুত্ব কি, চিপকো আন্দোলন খুবই ইম্পর্টেন্ট, আসার চান্স রয়েছে 2024 উচ্চ মাধ্যমিকে সম্পর্কে লেখো। মন্ট্রিল প্রোটোকল এটাও ইম্পর্টেন্ট টপিক উচ্চ মাধ্যমিকের জন্য, এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। তেজস্ক্রিয় দূষকের নাম, দুটো ক্ষতিকর প্রভাব, মানে তেজস্ক্রিয় দূষকেরই দুটো ক্ষতিকর প্রভাব লেখো। নেক্সট এই বছরে অম্লবৃষ্টির থেকে কোয়েশ্চেন তোমরা আশা করতে পারো, এসপিএম থেকে কোয়েশ্চেন আশা করতে পারো। কিভাবে হয় ক্ষতিকর প্রভাব অম্লবৃষ্টির লিখতে বলেছি, এসপিএম কি, মানব দেহে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবগুলো লেখো। বায়ু দূষণ, জল দূষণ থেকে কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। অভিযোজনগত যে কোয়েশ্চেন গুলো বললাম, মরু প্রাণীর, খেচর প্রাণীর, লবণাম্ব উদ্ভিদ, জলজ উদ্ভিদ, সেখান থেকেও কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। ওজন গহ্বর সৃষ্টির যে কোনো দুটো কারণ লেখো, উচ্চ মাধ্যমিকে আসার চান্স কম। ডিফরেস্টেশনের কারণ আর প্রভাব দেখে রাখবে উচ্চ মাধ্যমিকের জন্য, গ্রিন বেঞ্চ দেখে রাখবে উচ্চ মাধ্যমিকের জন্য, এই পার্থক্যটাও দেখে রাখবে উচ্চ মাধ্যমিকের জন্য। কমেন্সালিজম আর অ্যামেন্সালিজম এর মধ্যে পার্থক্য, টু মার্কস এর কোয়েশ্চেন এটা। তাহলে আমার আজকে কমপ্লিট সাজেশন, পাঁচটা ইউনিটের দেওয়া হয়ে গেল, যেগুলো বললাম উচ্চ মাধ্যমিকের জন্য আসার চান্স খুব বেশি, ভালোভাবে সেই পয়েন্ট গুলো দেখবে। যতগুলো কোয়েশ্চেন এখানে সাজেশনে রেখেছি, কোনো কোয়েশ্চেনে যদি কিছু অসুবিধা হয়, বুঝতে না পারো, ছোট করতে না পারো, কতটা অ্যান্সার লিখতে হবে সেটা যদি ধরতে না পারো, আরেকবার কোয়েশ্চেনটা আলোচনা করে দিলে ভালো হয়, অ্যান্সারটা কি লিখবে বলে দিলে ভালো হয়, তাহলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করে নিও। আজ এখানেই ভিডিও শেষ করছি। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের লিঙ্কগুলো চেক করে নেবে। যারা আছো আমার চ্যানেলে, তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, যাতে তারাও আমার চ্যানেলে জয়েন করতে পারে। ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।